দাদুরা আসসালামু আলাইকুম। দেখেন দাদুরা, এই যে কত সুন্দর একটা স্মার্ট বড় ভাই, কত সুন্দর একখান দোয়ান হাজাইছে। এই দাদুর দোয়ানের মধ্যে কি আছে? এই যে মহিলা গো, ভিন্ন ভিন্ন কসমেটিকের জিনিসপত্র আছে, ক্লিপ, তারপর হচ্ছে অর্নামেন্টস, তারপর হয়েছে ধরেন এই যে ঠোঁটো চোখো ভিন্ন ভিন্ন জিনিস যে মহিলারা লাগায়। কত সুন্দর করে ভাই দোয়ানটা সাজাইছে। এই যে এখানে আমার হিজাব আছে, তারপর ভাইয়া মাস্কও বিক্রি করে। তো আমরা ভাইয়ার লগে আজকে কথা কই, ভাইয়া এগুলা কইতে কালেক্ট করে। তো ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? দেখেন আমার ভাইয়াটা কত স্মার্ট, মাশাল্লাহ। তো ভাইয়া আপনি যে এই জিনিসগুলো বিক্রি করতেছেন এই জায়গার মধ্যে, এগুলো আপনি কইতে কালেকশন করেন? বিভিন্ন জায়গা থেকে কালেকশন। যেমন কই থেকে আনেন আপনি? চকবাজার, গুলিস্তান, ফুলবাড়িয়া, এইসব জায়গায় কালেক্ট করা হয়। চকবাজার, গুলিস্তান, ফুলবাড়িয়া থেকে ভিন্ন ভিন্ন জায়গা থেকে ভিন্ন ভিন্ন জিনিস আপনি কালেক্ট করেন। তো ভাইয়ার কাছে তো হেডফোনও আছে, মাশাল্লাহ। তো ভাইয়া আপনি কি এটাই করেন নাকি পাশাপাশি অন্য কিছু করেন? না, এখন এটাই করি ফুল টাইম। আগে পার্ট টাইম করতাম, এখন ফুল টাইম। যাক মাশাল্লাহ ভাইয়া, এটাতে আপনার ইনকাম কেমন মাসে ভাইয়া? সম্মানের। তো আপনারা যারা এই যে বাড়িতে বইয়া রয়েছেন, বাড়িতে এমবি ঢুকেন আর মোবাইলে ইউটিউব দেখেন, তারপর টিকটক দেখেন, তারপরে মনে করেন অনেকে পাবজি খেলেন, এইসব সময় না কাটাইয়া যারা কোনো কাজ কি কাজ করবেন খুঁজি টুক এহেন না, সেগুলাকে আমি কমু এই সমস্ত ব্যবসাগুলো করেন। যারা নিম্ন মধ্যবিত্ত ভাইয়ারা আছেন, আপনারা এই সমস্ত ব্যবসাগুলো করেন, ইনশাল্লাহ অনেক দূর আগে যেতে পারবেন। এই দেখেন ভাইয়াটা কত স্মার্ট, দেখছেন? কোনো কাজে লজ্জা নাই, আপনারা যেই কোনো কাজই করবেন আল্লাহ তাআলা দেখবেন বরকত দিব। যদি এই ভাইয়াটা এই জায়গাতে বসে 20-25 হাজার টাকা মাসে কামায়, তাহলে খারাপ কি? যে আপনার একটা ব্যান আছে, ব্যান কিনবেন, ব্যান কিনার পরে আপনারা সুন্দর মতো এই যে দেন, এইসব ডেকোরেশন করা কোনো ঘটনাই না। যে ভাইয়া এই দিক দিয়ে তেরফাল দিয়ে স্টিকার লাগায় সুন্দর মতো একটা দোকান বানাইছে, দেখতে কত সুন্দর দেখা যায়। একটু পরে যখন অফিস টাইম শেষ হইব, তখন আপুরা যাওয়ার সময় এখান থেকে অনেক কিছু কেনাকাটা করবো। তো আপনারা যারা কোনো কাম খুঁজে পাইতেছেন না, তারা এই যে ভাইয়ারা দেখেন ভাইয়াগুলো কি বিক্রি করতেছে, মাশাল্লাহ। তো আপনারাও শুরু করেন এই সমস্ত টিকটক, লাইক, স্ন্যাক, তারপরে ধরেন এই যে পাবজি, ফ্রি ফায়ার, এটির সময় নষ্ট না করি নিজের ক্যারিয়ারের দিকে মন দেন। ভবিষ্যতে তো আপনাকে বিয়ে শাদী করতে হইব, সুতরাং সময়টা কাজে লাগাই। তো ভাইয়া ভালো থাকেন না? আচ্ছা, আসসালামু আলাইকুম। তো দাদুরা, আশা করি আমার কথাগুলো আপনাকে ভালো লাগছে। ভালো লাগলে আপনারা নিজেরা এরকম একটা ব্যবসা প্রতিষ্ঠান কইরা মাসে 20-25 হাজার, 30 হাজার টাকাও কামানো কোনো ঘটনাই না। তো দাদুরা ভালো থাকেন, আল্লাহ হাফেজ।